বিকাল 3টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, নতুবা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করার কথা হয়েছে এবং একথা জানান তিনি। বলেন, শিগগিরই সরকারের রূপরেখা জানানো হবে, সারাদেশে খুন, লুটপাট, নৈরাজ্য বন্ধ করে শান্তি ফিরে আনার আহ্বান জানান অপর সমন্বয়ক সারজিস আলম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আজ দুপুর 3টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার যে জাতীয় সংসদ, সেই সংসদের বিলুপ্তি ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল 3টার মধ্যে এই জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে, তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলেছি, সেই সরকারের প্রধান উপদেষ্টার নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং এই সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সামগ্রিক রূপরেখা আমাদের প্রস্তুত রয়েছে। আমরা খুব শীঘ্রই সেই রূপরেখাটি জাতির সামনে উপস্থাপন করব। ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয়। এই আন্দোলনটি হচ্ছে নির্যাতন যে প্রথাটি রয়েছে, সিস্টেমটি রয়েছে, সেটির বিরুদ্ধে। একজন নির্যাতক গিয়েছে, আরেকজন এসে বসবে, এটা আমরা কখনো হতে দিব না, এটা আমরা কখনো সমর্থনও করি না। সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে, সবগুলো রিপোর্টই আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থা নেয় আমরা সেই ব্যবস্থাটি নিব।